কি কাণ্ড ঘটালে তাই নাকি রাজা খাবারটা ভালো একটা জায়গায় থেকে ফেল। ওকে 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 আমি তোরে বললাম ভালো একটা জায়গায় ফেল যাতে মাছ গুলো খাবার জন্য ওখানে আসতে পারে। খাবারটা পুরো নষ্ট করে দিলি, এদিকে আর পারলাম না। চিপটা ফেল। ওকে 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 চিপ ফেলবো। পাগল নাকি ফেললি কেন? পাগলের কি আছে এটা? আবার তুই তো বললি একটু আগে চিপটা ফেলতে। আরে ভাই আমি তোরে বললাম খাবারটা ফেল, পুরো চিপটা ফেলার কথা তোরে বলিনি। সত্যি ভাই তোরে নিয়ে আর পারলাম না। তুমি ছিপতে চলেছিল কত সুন্দর ছিপ, তুমি আসলাম লোকের কাছে দিয়ে তুমি মার খাবি দিতিস তুই আমার বাড়ি গেলে। আর খবরদার কালা মাথা তার খারাপ করাস না, বস 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 মাথা তার খারাপ করাস না ভাই আমার। এনে সুতরা ফেলে যে এরম ভাবে ফেল, ছিপ এরম ভাবে ফেলিস না। ও আচ্ছা 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 ঠিক আছে, হাসিস না, দেখ ফেল। আমি বললাম সুতরে টান। বারবার ভুলে যাচ্ছে ভাই। ভাই এ ভাই এ ভাই শোন ভাই, ভাই তোর একটা কথা বলবো, ভাই তোর একটা কথা বলবো। হ্যাঁ ভাই তুই লাস্ট চান্স দিবি আমার, লাস্ট চান্স। হ্যাঁ এরপর কিন্তু কোনো কিছু করলে অসুবিধা আছে? ঠিক আছে ভাই, লাস্টেন তো ঠিক আছে ভাই। শালা কি হচ্ছে আজকে বুঝতে পারছি না আমি, সকালবেলা যে কার মুখ দেখে উঠেছি আজকে আমি। ভালো করে দেখ, আগে প্রথমে খাবারটা পরে ছিপে। হ্যাঁ হ্যাঁ তারপর ছিপটা দেখে নি ভালো করে টান টান করে। হ্যাঁ মা বড় মাছ বাদ দিয়ে ছিঁড়ে নিয়ে যাবে কিনা। আচ্ছা দেখে আমি একটু বুঝ করে ফেলবি। হ্যাঁ তাহলে আমি ছিপটা ধরে ফাঁকনার দিকে তাকিয়ে ফেলবি। কে খাবে? আচ্ছা একটা কাজ কর, ফার্স্টে তুই ধর। আমি ধরবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখে না ভালো। হ্যাঁ আস্তে করে ছেড়ে দিলাম, এই যেটা মাঝে দৌড়ে বসে থাকতে হবে। দেখ দেখ যত রোদ্দুর লাগুক মাথা ফেটে যাক, চাও চেয়ে থাকবি। হ্যাঁ ভাই খাচ্ছে খাচ্ছে। হ্যাঁ বড় বড় মাছ আছে ভাই, 4-5 কিলো ওজনের মাছ আছে এতে। সেন হতেও পারে, কি আছে বলে হাফ হাফ, মাতার ভাগ তোর লেজের ভাগ আমার। আমি ভাই চড়ায় মাছ ধরবো না, লাজের ভাগ তোর না, লাজের ভাগটা আমার, মাথার ভাগ তোর। বহুত চালাক তুমি তাই না? ও
চা পাইস তো বড় বড় তো বাতিলা মারছিলি, এবার যা খুশি কর তুই। দেখি কিরম মাছ ধরিস। একটু দেখি হেভি লাগছে মনে হয়, বাইরের দেশের মাল টাল হবে হয়তো। তুই মাছটা কোথায় ছাড়লি? জায়গায় ছেড়ে আসতে। আরে জায়গায় মানে আমি তোকে বললাম জায়গা মানে এই যে জায়গা এখানে করা আছে প্লাস্টিক মধ্যে পানি দেওয়া আছে, তুই ওখানে কেন ছাড়লি? আরে তুই তো বললি এটা জায়গা ছেড়ে আসতে, আমি ওর জন্য ছেড়ে আসলাম ওখানে। সত্যি সারাদিন পর যাবে একটা ছোট মাছ ধরলাম তাও তুই পুকুরে ছেড়ে দিলি? এখানে সামনে রাখা আছে প্লাস্টিক, আমি তোকে বললাম এখানে সেটা, তুই ওখানে ছেড়ে দিলি। তুই থাক, আমি চললাম ভাই। আমি আর মাছ টাছ ধরতে আর আসবো না ভাই। আমাকে আর তুই কোনোদিন বলবি না মাছ ধরার কথা, তোকে দেখে নেবো আমি, যা। কালাদের মাছ ধরা ডি এন্ড হয়ে গেল, একজন তো বাড়ি চলে গেল রাগেতে, আর এই কালা ব্যাগ গুছিয়ে বাড়ি যাচ্ছে। আজকে আমার কালা পুরো দিনটাই বেকার করে দিলাম।